নমস্কার সকল দর্শক বন্ধুদের, অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, শিক্ষণীয় অনুষ্ঠান নিয়ে এবং সচেতনমূলক অনুষ্ঠান নিয়ে, যা আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয়, জানিয়ে দেয় এবং অনেক কিছু অ্যাওয়ারনেস যেটাকে বলে সেটাকে অনেকটাই আমরা জানতে পারি। তার কারণ আমরা যদি একটু সচেতন না হই তাহলে কিন্তু আমাদের জীবন অনেক ভুল হয়ে থাকে, ভুল হয়ে যায় জীবনে, ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবনে চলতে হয় এবং তারপরে তো একটা খারাপ পজিশনে চলে যেতে হয়। তার কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা ভালো জায়গায়, প্রতিষ্ঠিত জায়গায় যেন পৌঁছে যাই, যেখানে কোনো কোনো সমস্যা থাকবে না। কোনো সমস্যা তো থাকবে, কিন্তু সমাধানের পথ যদি থাকে এবং সেটার মাধ্যমে যদি আমরা ভালো থাকতে পারি সেইভাবেই আমাদের আলোচনা চলে। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তখন প্রতিদিনই আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আলোকপাত করি, যে আলোচনাগুলো ভীষণভাবে আপনাদেরকে একটা কাঙ্ক্ষিত, যেগুলো প্রত্যাশিত আপনাদের চাহিদা থাকে যে এইগুলোকে নিয়ে আলোচনা হোক, স্যার যেন সেইভাবে সেটাকে আপনাদের কাছে পৌঁছে দেন তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে, গাইডলাইন্সের মাধ্যমে এবং সচেতনতার মাধ্যমে সেটাকে যেন পৌঁছে দেন। আজকে আমরা একটি বিশেষ আলোচনা রেখেছি, যেটা হলো বিবাহ। অর্থাৎ বিবাহ তো একটা সামাজিক বন্ধন, সেই বন্ধনটা যেন অটুট থাকে, সেই বন্ধনটা যেন মধুর হয়, সেই বন্ধনটা যেন একটা সুখী লাইফ তৈরি করে। কিন্তু কোনো জায়গায় কোনো সময় দেখা যায় যে সেই জায়গাটা অনেক সময় ল্যাক করে, অর্থাৎ অভাব দেখা যায়, ঘাটতি হয়। কী কী কারণে, কী কী গ্রহদোষের ফলে বা অশুভত্বের ফলে বা কী কী কানেকশনের ফলে এই সমস্যাগুলো তৈরি হতে পারে আপনার জীবনে, জাতক জাতিকার জীবনে, একটু আগে থেকে যদি আমরা জানতে পারি, প্রিকশন নিতে পারি বা অ্যালার্ট হতে পারি, তাহলে মনে হয় আমাদের এই সমস্যা আমরা করতে পারবো, করতে পারি না। কিন্তু যদি হয়ে যায় তার থেকেও আপনি কীভাবে রেক্টিফিকেশনের মাধ্যমে একটা সহজ জায়গায় পৌঁছে যাবেন, সে বিষয়ে আজকে আমরা আলোচনা রাখবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু যাকে বলে বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ একজন সুদক্ষ বাস্তুবিদ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার, একদিকে সনাতন জ্যোতিষ আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করে তিনি দীর্ঘ বছর ধরে মানুষকে নানান জটিল কঠিন ভয়ঙ্কর সমস্যা থেকে তিনি বের করে আনছেন, এবং বের করে এনে তিনি কিন্তু একটা সমস্যার সমাধানের মাধ্যমে তার জীবনে যে একটা লক্ষ্যস্থল বা স্বপ্নের জায়গা বা স্বপ্ন পূরণের জায়গাটাকে তিনি তৈরি করে দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আজকে আমাদের সেই আলোচনা নিয়ে আজকে আমরা এগিয়ে যাবো। আমি সরাসরি তার কাছে চলে যাবো, শ্রী জগন্নাথ মুখার্জী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে অনেক অনেক নমস্কার। আমি প্রথমেই বললাম আজকে আমরা একটা বিশেষ বিষয় রেখেছি, তার কারণ বৈশাখ মাস একদম যাকে বলে বিবাহের মুশকুল, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তার আগে চৈত্র মাস, যেগুলো আমাদের একটু আমাদের শাস্ত্রে যেটা বলে যে ওই সময়টা শুভ কাজ হয় না, এখন থেকে আবার কিন্তু শুরু 1431 নতুন বছর, আবার নতুনভাবে কিন্তু একটা বৈবাহিক জীবন যাকে বলে, যেই যেই শুভত্বগুলো, শুভ অনুষ্ঠানগুলো তৈরি হয় সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে সেই আলোচনা রেখেছি কিন্তু বিবাহ। দেখা যায় যে স্যার আজকাল বিবাহটা না, যেমন আগে আমরা জানতাম একটা সামাজিক বন্ধন, একটা মধুর সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে, বোঝাবুঝি, মানে একটা সুন্দর জায়গা তৈরি হওয়া মানে একটা হ্যাপি লাইফ তৈরি হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৈবাহিক জীবনটা না কেমন যেন একটা অসমত্বের জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ একদিকে যেমন ভুরি ভুরি বিয়ে হচ্ছে তেমন ভুরি ভুরি কিন্তু ডিভোর্সের জায়গা তৈরি হচ্ছে। মানে এটাও একটা বলা যায় যে একটা রোগের মতন, যাকে বলে সংক্রামক রোগের মতন, যেটা কিন্তু ঘরে ঘরে দেখা যায় একটা ডিভোর্সের জায়গা। একাধিক বিবাহ চলে আসছে জাতক জাতিকার, এইগুলো আমরা আগে থেকে কিভাবে অ্যালার্ট হবো, কী কী গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যাগুলো লাইফে আসতে পারে, বিবাহের পরে আপনি আগে থেকে যদি সেটাকে অ্যালার্ট করে দেন স্যার, তখন আপনার কাছ থেকে কিন্তু আমরা সেটা পাই যে কি কি হচ্ছে, কি হবে ভবিষ্যতে, সে কি করবে, আপনি কিন্তু একদম বিস্তারিতভাবে সেগুলোকে আলোচনার মাধ্যমে মানুষকে তুলে ধরেন, যাতে আগে থেকে প্রিকশন নেয় মানুষ, প্রিপেয়ার, মানে যাকে বলে প্রিপেয়ার যেটাকে বলে। আজকে আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা রাখছি। নিশ্চয়ই, ব্যাপার হচ্ছে একটা ঠিকই বলেছেন, ভরি ভরি যেমন বিয়ে হচ্ছে তেমনি ডিভোর্সের সংখ্যাও প্রচুর। কোনোভাবেই সংসারে শান্তি আসছে না, বেশিরভাগই ছেলেমেয়েরা কিছুদিন সংসার করার পরেই ডিভোর্সের জন্য দৌড়াদৌড়ি করছে, ডিভোর্স ফাইল নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে।
তো এই যে ডিভোর্স হয়ে যাওয়া বা এই যে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হওয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন এর একটা মূল কারণ, এবং স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, কোনোভাবে বনি বানা না হতে চাওয়া, এগুলো কিন্তু প্রত্যেকটাই গ্রহগত কানেকশন গুলোর উপরে নির্ভর করেই হয়ে থাকে। এক্ষেত্রে যদি জন্মকোষ্ঠীটা খুব গুরুত্বপূর্ণ, যদি জন্মকোষ্ঠীতে দেখা যায় রবি মঙ্গল দ্বিতীয় সপ্তম বা অষ্টমে অশুভভাবে অবস্থান করে বসে রয়েছে, তাহলে কিন্তু সেই সংসার সুখের হয় না, সব সময়ে কলহ লেগে থাকে, সব সময়ে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে একটা টানামানি আসে, নীতি ঠিক রাখতে দেয় না, চরিত্র ঠিক রাখতে দেয় না, এগুলো গ্রহগত অবস্থানের উপর ভীষণ ভাবে নির্ভরশীল। এবং পাশাপাশি কোনো একটি বা দুটি গ্রহ নয়, প্রত্যেকটা গ্রহই যদি খারাপ বা অশুভ হয় এবং সেটা যদি বিবাহিত ভাবগুলোকে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে, তাহলে দেখা যায় সব গ্রহই কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বিষময় করে তুলতে পারে সেই গ্রহগুলো নেগেটিভ হলে। এখন দেখতে হয় যে বিশেষ করে যাদেরই জন্মছকে এই ধরনের কোনো কম্বিনেশন রয়েছে সেগুলো, এবং যে গ্রহটি বিশেষত স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করাচ্ছে, সেই গ্রহটির যদি যথাযথ সময়ে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু অনেকাংশে আটকানো যায়। যে ডিভোর্স বা সেপারেশন এগুলো কিন্তু আটকানো যায়, অনেকাংশে এটা সম্ভব হয়, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আগে বুঝতে পারে না, যখন ঘটনা ঘটে যায় বেশ অনেকখানি সমস্যার সৃষ্টি হলো, কিছুতেই মানিয়ে নিতে পারছে না, সেই সময় কিন্তু বিষময় করে দিচ্ছে যখন বিবাহিত জীবন, তখন অনেকে অ্যালার্ট হয়। সেই সময় কিন্তু শেষ মুহূর্তে অনেক সময় দেখা যায় যে সেইভাবে কিছু করার থাকে না, এবং যার কারণে কিন্তু ডিভোর্স হয়ে যায়। এবং প্রতিটি গ্রহই অশুভ বা দুর্বল যদি হয়, স্বামী স্ত্রী রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়, এবং যার কারণে যে কোনো ধরনের ব্যভিচারে জড়িয়ে পড়া, একাধিক যৌন সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই সমস্ত সম্পর্কগুলোতে জড়িয়ে পড়া এবং সেগুলো থেকে বেরিয়ে আসতে না পারা, এটা কিন্তু অনেক সময় এমন হয় যে অনেকে চান যে সম্পর্ক থেকে বেরিয়ে আসা, পারেন না, সেক্ষেত্রে দেখা যায় যে এই নিয়ে ঝামেলা, অশান্তি, মতবিরোধ এগুলো কিন্তু সংসারে লেগে থাকে। এই যে ঝামেলা, এখানে যদি দেখতে হয় রবি গ্রহ যদি সপ্তমে পাপ্পীড়িত অবস্থায় বসে থাকে, তাহলে ইগোর প্রবলেম এনে দেবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গা ভালো হয় না, বদনাম আসে। বদনামের একটা মূল কারণ হচ্ছে রবি যদি পাপ্পীড়িত হয়ে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই সমস্যাগুলো আসে। এবং প্রেমে ব্যর্থ করায় রবি গ্রহ যদি সপ্তমে অশুভ অবস্থানে থাকে, পঞ্চমে অশুভ অবস্থানে থাকে, তাহলে প্রেম হলেও কিন্তু প্রেম সফল হয় না, ব্যর্থ প্রেম হয়, সেখান থেকে হতাশা এনে দেয়, যার ফলে কিন্তু সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন যাই বলুন না কেন খুব একটা ভালো হতে চায় না, সমস্যা করায়। অনুরূপ ভাবে যদি আমরা দেখি চন্দ্র গ্রহকে, চন্দ্র মনের কারক গ্রহ, এই চন্দ্র গ্রহ যদি অশুভ দুর্বল হয়, তখন জাতক বা জাতিকা যার ক্ষেত্রেই হবে, যার জন্ম কুষ্ঠিতেই থাকবে চন্দ্র অশুভ অবস্থায়, তখন সে বাচবিচার করে না, বিবেচনাহীন হয়ে যায়, যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, মন মানসিকতার অতিরিক্ত চঞ্চলতার জন্য ভুল ডিসিশন নেওয়া, এগুলো কিন্তু চন্দ্রের জন্য হয়। আর চন্দ্রের জন্য মন মানসিকতা কিন্তু একটু খিটখিটে পূর্ণ করিয়ে দেয়, যার ফলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে গন্ডগোল, অশান্তি, বনি বনার একটা প্রচন্ড পরিমাণে অভাব, এইগুলো কম বেশি লেগে থাকে। এইভাবে দেখতে হবে প্রত্যেকটা গ্রহ জন্মকুষ্ঠিতে বিবাহ কোন ভাবের সঙ্গে যুক্ত আছে কি নেই, কোন গ্রহটা অশুভ অবস্থায় যুক্ত আছে। যদি অশুভ অবস্থায় বিবাহ কারক ভাবগুলোর মধ্যে কোনো গ্রহকে পাওয়া যায়, তখন সেই গ্রহের প্রতিকার, পুজো,
কোন ধরনের উপাচার, কোন ধরনের টোটকা, কোন রেমেডি, এগুলো ইউজ করে কিন্তু অনেক ভালো থাকা যায়। মঙ্গল যদি বিবাহ কারক স্থানে যদি অশুভ অবস্থান করে তাহলে কি হয়, মিথ্যে কথা বলে, জাতক বা জাতিকা মিথ্যে কথা প্রতারণা করা, চরিত্র ঠিক থাকে না, চরিত্রের দোষ প্রবল ভাবে বাড়িয়ে দেয়, অবৈধ সম্পর্কে জড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু এই মঙ্গল অশুভ মঙ্গলের প্রভাবে হয়। রাগ বেড়ে যায়, কাউকে না মানা, লাজ লজ্জাহীন ভাবে চলা, এটা করায় কিন্তু অশুভ মঙ্গল। এখন মাঙ্গলিক দোষ যদি যা জন্মকুষ্ঠিতে থেকে থাকে, আবার মঙ্গল যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পায়, এই জিনিসটাকে আরো বাড়িয়ে দেয়, সমস্যাটাকে আরো বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রতিকার প্রতিবিধান অবশ্যই দরকার হয়, মাঙ্গলিক দোষের খণ্ডন করানো অবশ্যই দরকার হয়। তা না হলে এত যে ডিভোর্স কেন হয়, এত যে সেপারেশন বা ডিভোর্স, মাঙ্গলিক থাকলেই যে একটা সমস্যা, গুরুতর সমস্যা হয়। মাঙ্গলিক কিন্তু নর্মাল মাঙ্গলিক বলুন বা প্রবল মাঙ্গলিক বলুন, মাঙ্গলিক মানেই জানতে হবে এটা অশুভ, এটা কিন্তু শুভ জিনিস নয়। এই মাঙ্গলিক থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো যেতে চায় না। এবার ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে প্রথম দিকে বিবাহিত জীবন 5-7 বছর ভালো যায়, পরবর্তীকালে দেখা যায় প্রচন্ড ঝামেলা অশান্তি এবং সেই সংসার হলো না বা ডিভোর্স হয়ে গেল। শুধুমাত্র মাঙ্গলিকের ক্ষেত্রে যে ডিভোর্স হবে তেমন নয়, অনেক সময় পার্টনার, লাইফ পার্টনার অসুস্থ হয়ে যায়, মাঙ্গলিক যদি যথাযথ না কাটানো হয় লাইফ পার্টনার সারা জীবনে রুগ্ন থাকে, অসুস্থ হয়ে যায়, এই ধরনের হয়। এবং ক্ষেত্র বিশেষে অনেক সময় মারা যায়, যদি খুবই অশুভ মঙ্গল মাঙ্গলিক প্রভাব করে থাকে সেক্ষেত্রে মারা যায়। সুতরাং মঙ্গলটা বিবাহের জন্য ছক, জন্ম ছকে খুব গুরুত্বপূর্ণ। মঙ্গল কি পজিশনে আছে, মঙ্গল কোন দোষ পেয়েছে কি নেই, মঙ্গলটাকে দেখা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এবং জানবেন মঙ্গল যার যত শুভ হবে সে তত ভালো সুন্দরভাবে সংসার করতে পারবে, সাহসিকতার সঙ্গে সুন্দরভাবে সংসারে সব দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কিন্তু সেই সংসার সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, কি পুরুষ কে মহিলা উভয়ের ক্ষেত্রেই। মঙ্গল গ্রহ যদি খুব ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তী জেনারেশন সন্তান সন্ততিও খুব ভালো মানুষ হয় এবং তারা নিজেদের মধ্যে স্বামী স্ত্রী পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং করে সুন্দরভাবে চলা, সুখের সংসার যেটাকে বলা হয়ে থাকে, এটা এই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়। মঙ্গল অশুভ অবস্থান যদি করে দেয় তখন কি হয়, রাগ বৃদ্ধি, অতিরিক্ত রাগ বৃদ্ধি, কেউ কাউকে না মানার একটা প্রবণতা স্বামী স্ত্রীর মধ্যে এটা হয়ে যায়, যেটা করছি ভালো করছি এই ধরনের একটা অ্যাটিচিউড, কেউ কাউকে কিছু বলার নেই, যা যখনই বলতে যাবেন অশান্তি ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। এখন নিত্যদিনই এই ঝামেলাই প্রতি সংসারে কম বেশি দেখা যায়, ম্যাক্সিমাম সংসারে এরকম দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফকে মানে না, ওয়াইফ হাজবেন্ডকে মানে না, যার ফলে নিত্য নৈমিত্তিক অশান্তি, এত ডিভোর্সের প্রবণতা, এত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরবর্তীকালে সে আবার কোন সম্পর্কে জড়াচ্ছেন সেটাও দেখা যাচ্ছে প্রকারান্তরে ভালো হচ্ছে না, কারণ এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা একটা সম্পর্কে ছিলেন, কোনো কারণে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে গেলেন এই ঝামেলা অশান্তি করে, পরবর্তীকালে আবার যখন তারা পরে নিজেদের আলাদা হয়ে গিয়ে পরবর্তীকালে অন্য কোথাও সম্পর্ক স্থাপন করলেন, বিবাহ করলেন, দেখা গেল সেই সম্পর্কটাও না ভালো হলো না, সেটাও টিকছে না। তো বারবার এই ধরনের সমস্যা যখনই হয় তখন জানতে হবে এটা গ্রহ প্রভাব ছাড়া তো কিছু না, গ্রহের অশুভ প্রভাব। তো গ্রহের অশুভ প্রভাব যতক্ষণ না জন্মকোষ্ঠী থেকে নিরাময় করা যাবে ততক্ষণ যতবারই বিয়ে হোক না কেন সে সংসার করতে পারবে না, সংসারের ক্ষেত্রে বনিবনা অশান্তি ঝামেলা এ নিয়মিত বজায় থাকবে। এবং মঙ্গলের পাশাপাশি বুধ গ্রহ, বুধ গ্রহ কিন্তু, বুধ গ্রহকে বালক গ্রহ বলা হয়, বুধ গ্রহ অতিরিক্ত চঞ্চলতা, নির্বুদ্ধিতার ফলে অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়া,
এই অশুভ বুধের প্রভাবে কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে কি করতে হবে, বুধ গ্রহের যথা নিয়মে উপচার, এবং এগুলোকে সব থেকে ভালো জ্যোতিষ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করা। এটা আপনারা নিজেরা সেইভাবে অতটা বুঝতে পারবেন না, জ্যোতিষ দেখিয়ে যদি প্রতিকার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন সংসার সুন্দরভাবে কিন্তু সুখের হবে। এবং এই যে সবাই জানেন যে বৃহস্পতি খুব শুভ গ্রহ, বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে তার অসুবিধা হয় না। একদম ঠিক, বৃহস্পতি যার যত ভালো সে জীবনে তত বেশি উন্নতি করে, তার সংসার তত ভালো হয়। কিন্তু যার বৃহস্পতি নেগেটিভ, সেটা যদি বিবাহ ক্ষেত্রে হয়, বিবাহকারক ভাবে যদি নেগেটিভ বৃহস্পতির অবস্থান হয়, তার উপরে যদি অশুভ কোনো গ্রহের দৃষ্টি থাকে, তখন কি হয়, বৃহস্পতি অশুভ অবস্থান করলে দেখা যায় যে বয়স্ক পরপুরুষে বা পরনারীতে আকৃষ্ট করায়। বৃহস্পতির ক্ষেত্রে দেখা গেছে, এই বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বিবাহ হতে দেয় না, লেট ম্যারেজ দেয়, অনেক দেরি করিয়ে বিয়ে দেয়। এবার বিয়ে এমন হলো, সেই বিয়ে দেখা গেল কিছুদিন পর সেই বিয়ে টিকলো না। বৃহস্পতি অশুভ হলেও বিবাহিত জীবন খারাপ হতে দেখেছি। সুতরাং প্রতিটা গ্রহের ভূমিকা এখানে দেখা যাচ্ছে যে খুব ভাইটাল। এবং এই যে বৃহস্পতি গ্রহ বলুন, বুধ বলুন, মঙ্গল বলুন, যাই গ্রহগুলো বলুন না কেন, এইগুলোর যদি আপনার প্রতিকার করা থাকে, তারপরেও যদি দেখেন যে ঝামেলা অশান্তি কমছে না, অথচ আপনি আগে কোথাও কাউকে দেখিয়ে প্রতিকার করিয়েছেন, তাও সংসারে অশান্তি আছে, তাহলে জানবেন দৈব দুর্বিপাক ছাড়া কিছু নয়। মানে সেক্ষেত্রে কিন্তু ঈশ্বরের শরণ নেওয়া খুব জরুরি। ভগবানে আমি প্রতিটা অনুষ্ঠানে প্রায় বলি যে ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না, ভগবানের কাছে কিন্তু খুব নিজেকে সারেন্ডার করতে হয়। এবং উপযুক্ত ভাবে ভালো অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু এই প্রতিকার প্রতিবিধান করলে জানবেন আপনার এই সমস্যা কিন্তু ভালোভাবে মিটতে পারে। নর্মালি কোনোভাবে প্রতিকার জেনে বা টিভিতে দেখে পড়ে নিলেন, জানলেন যে আমার ম্যারেজ লাইফ তো ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা বাস্তবে হয় না, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা ভোগ করতে হয়। সেই জন্য বলবো অবশ্যই যাদেরই সমস্যা রয়েছে তারা কিন্তু একবার দেখিয়ে নিলে ভালো উপকার পাবেন। সেটাই স্যার, কিন্তু সেইভাবে আপনাদের ব্যক্ত করছেন যে জ্যোতিষীয় পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। কি পজিশন আছে, কি অবস্থান, তার কি গ্রহগত কি সমস্যা আছে, সবকিছু একজন কিন্তু সঠিক অভিজ্ঞতা সম্পন্ন একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। সেইভাবে কিন্তু স্যার আপনাদের ব্যক্ত করছেন, ব্যাখ্যা করে দিচ্ছেন, বিশ্লেষণ করে দিচ্ছেন, অ্যানালিসিস করে দিচ্ছেন যে কিভাবে আমরা আমাদের সমস্যা থেকে সমস্যামুক্ত জীবনটাকে খুঁজে পাবো। তার কারণ সেইভাবে কিন্তু স্যার আপনাদের বলে দিলেন যে যদি জ্যোতিষীয় পরামর্শ যদি লাস্টে কাজে না লাগে, তবে দৈব আশীর্বাদ, সেটাও কিন্তু মানে যেটা আমরা সচরাচর শুনি না, সেটাও তিনি বলে দিলেন যে দৈব আশীর্বাদও আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট লাইফে, জ্যোতিষীয় পরামর্শের সময় দৈব আশীর্বাদটাও কিন্তু খুব দরকার। সেইভাবে কিন্তু বলে দিলেন। আপনারা ভাবছেন এই মানুষটি সান্নিধ্যে কিভাবে আসবে, নিশ্চয় আমি বলবো, তার কারণ আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন, যেমন আপনারা অনুষ্ঠানটা শুনছেন, বিভিন্ন সমস্যার সমাধানের পথটা তিনি দেখাচ্ছেন দীর্ঘ বছর ধরে, বহু বছরের তিনি অভিজ্ঞতা সম্পন্ন, ছোটবেলা থেকে তার এই জ্যোতিষীয় তার অধ্যয়ন, পড়াশুনো, শিক্ষা এবং সেটা নিয়েই তার পথ চলা, এইভাবেই তিনি কিন্তু মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছে। মানে মানুষ নানান আকুল প্রার্থনা নিয়ে তারা আসেন, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, এবং এই যে মানুষের আমাদের জীবনে যে একটার পর একটা ধাপ বিভিন্ন যে সমস্যাগুলো আসে, সেটা থেকেও কিভাবে প্রতিকার, সঠিক প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে আপনি ভালো থাকবেন। যেমন আজকের আলোচনাটা কিন্তু খুব প্রাসঙ্গিক আলোচনা, যেটা বিবাহ সেটার ক্ষেত্রে যদি কোনোভাবে আপনাদের ডিস্টারবেন্স হয়, তৈরি হয় লাইফে, লাইফ পার্টনারকে নিয়ে যদি কোনো সমস্যায় থাকেন বা কোনোভাবে তার প্রতি আকর্ষণ নেই, মন নেই, ভালোবাসা নেই, সব আস্তে আস্তে উড়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, ফাটল দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে আপনি কীভাবে একটা মধুর সম্পর্কে ফিরে আসবেন সেটাই কিন্তু স্যার ব্যক্ত করে দিচ্ছেন। কী কী গ্রহগত কানেকশন খারাপ অশুভ প্রভাবে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা তিনি বিশ্লেষণ যেমন করছেন, সেটা আপনি যদি চেম্বারে আসেন আরও সুন্দরভাবে বিশ্লেষণ
মেনে করে দিয়ে আপনাকে একটা সঠিক প্রতিকার দেবেন, অবশ্যই আপনি কিন্তু সেই ভালোবাসার জায়গাটা আবার তৈরি হবে। কারণ কেউ চায় না একটা সংসার ভেঙে যেতে, সংসারটাকে গড়ার জন্য কিন্তু যেমন মানুষ আপ্রাণ চেষ্টা করে, সেই সংসারটাকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, সেই জন্যই কিন্তু একজন সঠিক মানুষের সামনে থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আর সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, যে নিজস্ব চেম্বারগুলো আপনারা জানেন তাও আমার বলাটা উচিত, তার কারণ তার চেম্বারগুলো কাছাকাছি যারা রয়েছেন সেখানে আসুন, বারবার একটা কথা বলা, সমস্যা থাকবে সমাধানের পথ আছে। আমি বলে দিচ্ছি, প্রথম যে চেম্বারটি রাখছো চৌহাটি মোড়, আপনারা প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এছাড়া বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। লোকেশনটা এক্সাক্ট আমি জানিয়ে দিচ্ছি, আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো অটো বা বাসে চেম্বারে আসতে মাত্র 15 মিনিট লাগবে, আপনারা পৌঁছে যান। এবং আরেকটি জায়গা সুভাষগ্রাম প্রতি বৃহস্পতিবার, এটাও নিজস্ব চেম্বার, প্রতি বৃহস্পতিবার হাঁটা পথে 1 মিনিট লাগবে এই চেম্বারে পৌঁছাতে, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন 8টা থেকে 10টার মধ্যে, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার, এটাও কিন্তু 2 মিনিট হাঁটা পথে এই চেম্বারে পৌঁছাতে, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দমদম শিথিল মোড়ে বন্ধুরা পাচ্ছেন প্রতি শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এটা আপনারা গঙ্গা হাবড়া বারাসাত দত্তপুকুর যারা এখানকার বন্ধুরা রয়েছেন দমদমে, দমদমে আসতে আপনাদের অনেকটাই সুবিধা। এখানে আপনারা দমদম শিথিল মোড়, এছাড়া দক্ষিণেশ্বর ডানলপ বাগুইয়াটি কেশবপুর, মানে সারা মানে আমাদের কলকাতা জুড়ে তিনি দমদমের জায়গাটা কি রেখেছেন সেটা কিন্তু দমদম শিথিল মোড়ে শনিবার দিন আপনারা চলে আসুন সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন মাসে একবার, বৃহস্পতিবার পাচ্ছেন দুর্গাপুরে। এছাড়া বহরমপুরে পেয়ে যাচ্ছেন, বুকিং নাম্বারটা জানিয়ে দিচ্ছি যেটা হলো টিভি স্ক্রিন আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার, অবশ্যই বন্ধুরা অগ্রিম বুকিং করে আসবেন। শুক্র যদি অশুভ থাকে, শুক্র বিবাহ কারক ভাবগুলোতে অশুভ অবস্থান করলে বিবাহিত জীবনকে করে তোলে বিষময়, কোনোভাবে বিবাহিত জীবনে সুখ আসতে দেয় না। শুক্র সুখের কারক গ্রহ, সেখানে সুখ কোনোভাবেই আসতে দেয় না যদি অশুভ অবস্থান করে। আর শুক্র মঙ্গল রাহু যদি লগ্নের দ্বাদশে অবস্থান করে তাহলে একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে নিষ্কৃতি পায় না, যার ফলে সমস্যা তৈরি হয় বিবাহিত জীবনের ক্ষেত্রে। এবং শুক্র যদি অশুভ থাকে কি হয়, স্বামী বা স্ত্রী রুগ্ন হয়ে থাকেন, শরীর ভালো যেতে চায় না, এই অশুভ শুক্রের যতক্ষণ না প্রতিকার করবে বিবাহিত জীবনে সেক্ষেত্রে দেখা যায় শোক আসে না। শনি গ্রহের ক্ষেত্রে কি হয়, শনি নিঃসঙ্গতা দেয়, শনি প্রেম নিবেদন বা মনের যে ভাব বাসনা কামনা এগুলো থেকে বিমুখ। শনি যদি কারো বিবাহ কারক ভাবে অশুভ অবস্থান করে তার বিবাহিত জীবন বিষময় করে তোলে, সেক্ষেত্রে সেই বিবাহিত জীবনে প্রেম ভালোবাসার জায়গা থাকে না, সমস্যা করায় ভীষণ মাত্রায়। আর রাহু যদি বিবাহিত জীবনে থাকে, রাহু তো অশুভ প্ল্যানেট, অতিরিক্ত লালসা, অতিরিক্ত কামনা, অতিরিক্ত ভোগ বিলাসিতা, উদ্দামতা, যৌনাচার অতিরিক্ত, এই যে বিষয়টা, রাহু ভোগ ইচ্ছা প্রবল কিন্তু দেহ নেই, উপভোগ করতে পারে না, যার ফলে কোনোভাবে কিন্তু বিবাহিত জীবনে যে তৃপ্তি বিষয় সেগুলো কিন্তু আসতে দেয় না। রাহু ভয়ঙ্করভাবেই কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি মনোমালিন্যতা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার যে বিষয় এগুলো কিন্তু সমস্তই রাহুর নেগেটিভ প্রভাব বা কুপ্রভাবে হয়ে থাকে। আর এছাড়া কেতু যদি কারো বিবাহিত জীবনে অশুভ অবস্থান করে, কেতুকে বলা হয় কবন্ধ, কেতুর মাথা নেই দেহ রয়েছে, কেতু কিন্তু একটা দিকে ভালো সেটা হচ্ছে মোক্ষ লাভের জন্য কেতু গ্রহ ভালো, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, বিষময় বিবাহিত জীবন, ভুলভাবে গুপ্তভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এটা কেতুর জন্য হয়, গোপনে প্রেম গোপনে জড়িয়ে পড়া সম্পর্কে এটা অশুভ কেতুতে করায়। এবং
এই কেতুর প্রভাবে কি হয়, মুখে মধু অন্তরে বিষ ঢেলে দেওয়ার যে প্রবণতা, এটা ওই কেতু যার মধ্যে বেশি অশুভত্ব রয়েছে, যার জন্মছকে কেতুর অশুভত্ব অতি প্রবল, তার ক্ষেত্রে দেখা যায় যে মুখে মধু অন্তরে বিষ ঢেলে দিচ্ছে, সেই ধরনের সমস্যা করায়। এক্ষেত্রে বলবো বৈশাখ মাস চলছে, বেলফুল দিয়ে বেলপাতা দিয়ে ভগবান শিবের আরাধনা করলে এই বিবাহিত জীবনে অশান্তির হাত থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। একদম, আমাদের সময় শেষ, আমি একটু সময়টা পড়ে দিচ্ছি। সোম থেকে শনিবার সকাল 10টা 35 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8টা 10 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আপনারা যেমন দেখতে পাচ্ছেন, শনিবার দুপুর 3টে 45 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।